তাহলে দুনিয়া থাকলে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা নয় এরকম মনে করা যাবে না। যদি তাই হতো সাহাবিরা সবাই গরিব ফকির হতেন, তাদের মধ্যে কোন ধনী সাহাবি পাওয়া যেত না। সাহাবিদের মধ্যে এত বড় বড় পুঁজিপতি, বড় বড় শিল্পপতি, বড় বড় অবিত্ত বৈভবের অধিকারী সাহাবি গিয়েছেন যে তাদের ধন সম্পদের কল্পনা করলেও মাথা ঘোরাবে, এত ধন সম্পদ আল্লাহ দিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন। একবার ওনার চালান আসলো বাইরে থেকে। বাইরে থেকে কি আসছে? চালান। মদিনার ভিতরে ওনার মালের চালান ঢুকতেছে, বিদেশ থেকে আসছে। কন্টেইনার আসে না জাহাজ থেকে, এরকম কন্টেইনার আইছে, ট্রাক ঢুকতেছে, ট্রাক, শত শত ট্রাক ঢুকতেছে। হুজুর জামানায় ট্রাক আসিল নাকি? উট আছে না? উট এক একটা ট্রাকের পরিমাণ মাল নিতে পারে, পিচ্ছি মাল নাকি হবে। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। উটের একটা উট শক্তিশালী, এক একটা উট প্রায় 4 টন 5 টন ওজনের মাল নিতে পারে। এরকম শত শত উট এসে ঢুকেছে, এত মাল দেখে দুনিয়া মদিনাবাসীর ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেছে। আরে বাপরে বাপ, এত টাকা, এত টাকা, আব্দুর রহমানের এত টাকা। গুঞ্জন চলছে, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুঞ্জন শুনে জিজ্ঞেস লোক পাঠালেন, দেখো তো এরকম শোরগোল হচ্ছে কিসে। খবর এসে বলা হলো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে তার বাণিজ্য বহর এসেছে, সেই আওয়াজ চলছে। শোনার সাথে সাথে উনি বললেন, ডাকো আব্দুর রহমানকে। আব্দুর রহমান ইবনে আওফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বয়সে প্রায় ডবল, অনেক বড়। কিন্তু যেহেতু আম্মা জান আয়েশা, মা সন্তান যত বড়ই হোক না কেন মায়ের কাছে ছোট। উম্মতের রুহানি মা, রুহানি বাপ হলেন রাসূলের করিম আলাইহিস সালাম, এবং আদর্শিক মা হলেন রাসূলের স্ত্রীরা। ঠিক কি ঠিক না? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীরা, নবী তার মুমিনদের নিকটে, নবী তাদের জানের চেয়েও বেশি প্রিয়, এবং নবীর স্ত্রীরা তাদের মা। এই জন্য নবীর স্ত্রীদেরকে নবীর ইন্তেকালের পরে উম্মতের জন্য বিয়ে করা হারাম। কেন? মায়ের সাথে বিয়ে করা যায় না। আল্লাহু আকবার। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য আওয়াজ শুনে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আওফ আসলেন। আসার পরে আম্মা জান আয়েশা বলেন, আব্দুর রহমান এই কবরওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তো বেশি দিন হয় নাই আল্লাহর হাবিবের কবর দেখা। এর মধ্যে দুনিয়া তোমাকে এমন গ্রাস করে ফেললো, তুমি দুনিয়ার মোহের ভিতরে এভাবে লিপ্ত হয়ে গেলে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আম্মা জান এটা তো আমার ব্যবসার মালপত্র, এটা আমার দুনিয়া ঠিকই, কিন্তু দুনিয়াকে তো আমি ভালোবাসি না, মহব্বত করি না। এই দুনিয়াতে রেখেছি আমি আমার মাওলার জন্য। আমি আর প্রমাণও দিতে পারি, এই কথা বলে উনি বেরিয়ে গেলেন। কোটি কোটি টাকার মাল, বিশাল বাণিজ্য। মদিনার বড় বড় পুঁজিপতি পাইকার যারা হোলসেলার, তারা সব আসলো মালপত্র নেয়ার জন্যে। কিনবে, যেই কিনতে আসে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বিয়তু বিয়তু ওয়াকাদ বিয়া, আমি বিক্রি করে দিয়েছি, সব বিক্রি হয়ে গেছে। সন্ধ্যার সময় বড় বড় পুঁজিপতিরা একে অপরের সাথে দেখা করে, কি তুমি কিনেছো নাকি? কয় না, আমারও তো কিছু বেচা হয়ে গেছে। তুমি কিনছো নি? কয় না, আমারও তো কিছু বেচা হয়ে গেছে। সবাই মিলে আবার এসেছে, আমরা হলাম মদিনার পুঁজিপতি, সমস্ত টাকা পয়সাগুলো আমাদের কাছে ব্যাপক হারে আছে, আমরা কেউ কিনি নাই, তো কে কিনেছে, কার কাছে আপনি বিক্রি করেছেন? আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ঠিক আছে, এটার যা দাম তার কত গুণ তোমরা দিবা? কয় আপনি বললে ডবল দাম দিব, এই মাল চলবে, কি দিব? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এমন একজনের কাছে বিক্রি করেছি যিনি একের বিনিময়ে কমপক্ষে 10 দেন। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মাওলানা করিম বলেন, যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আসবে কমপক্ষে তার 10 গুণ সে লাভ করবে।
রহমান ইবনে আউফ মদিনার মধ্যে ঢেড়া পিটিয়ে দিলেন, ঘোষক পাঠিয়ে দিলেন, যার যা লাগে, ধনী হোক গরিব হোক, যার যে পরিমাণ প্রয়োজন, সমস্ত মাল আল্লাহর জন্য তোমাদেরকে হাদিয়া করে দেওয়া হলো, যার যা প্রয়োজন লাগে নিয়ে যাও। আগর দারাদ বরায়ে দোস্ত দারাদ, সবচেয়ে বড় মহব্বতের মালিককে বন্ধু যদি কাউকে বানাতে হয় কাকে বানানো দরকার? এমন বন্ধু যেই বন্ধু কোনোদিন গাদ্দারি করে না, এমন বন্ধু যার চেয়ে শক্তিশালী আর কেউ নাই, এমন বন্ধু যার চেয়ে দয়াময় আর কেউ নাই, যার চেয়ে মায়াময় আর কেউ নাই। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আহ, আসল বন্ধুকে তাহলে জানটা যদি দিতে হয় কাকে দেওয়া লাগবে? যা বা জানা দেহ আগার না হাসতে বুস্তা না তাজাল, যা বা জানা দেহ আগার না হাসতে বুস্তা না তাজাল, খুদ তো মুনসিফ বাসে আই দিল ইনে কো ইয়া আনে কো। আর নিজের প্রেমাস্পদ, সত্যিকারের প্রেমাস্পদ মাহবুবে হাকিকি রব্বুল আলামিনকে নিজের হৃদয়কে দিয়ে দাও। এই দিলের মালিক কাকে বানিয়ে দাও? যে তার দিলের মালিক, যে হৃদয় জগৎটা দান করে দেয়, উৎসর্গ করে মাওলার কাছে, সে মাওলার ইচ্ছার বাইরে কোনো কাজ করতে চায় না, মাওলার পছন্দনীয় কাজের বাইরে অন্য কোনো কাজ সে করতে চায় না, সে সর্বদাই নেক আমলে থাকে, পদ আমলার গুনাহের ধারে কাছ দিয়েও যায় না, ঠিক কিনা? দিল দিতে হবে তো কাকে দিতে হবে? যদি দিল মাওলাকে দিয়ে দাও, তাহলে মনে রাখবা, তাহলে তোমার দুনিয়াও জান্নাত হবে, আখেরাতও জান্নাত। আর যদি তা না হয়, দিলটা যদি মাওলাকে না দিয়ে অন্য কোনো জায়গায় লাগিয়ে রাখো, গায়রুল্লাহর সাথে যদি দিলকে লাগিয়ে রাখো, অ্যাটাচ করে রাখো, তাহলে তোমার দুনিয়ার বাগান বাড়িটাই জাহান্নামে পরিণত হবে। তোমার বাগান তোমার জন্য জান্নাত আর মৃত্যুর কারণ হবে। মৃত্যুর কষ্ট বিশাল টাকা পয়সার ভিতরেও তুমি ভোগ করো। আর যদি মাওলার সাথে তোমার লয়ে লেগে যায়, মহব্বত পয়দা হয়ে যায়, তাহলে দুনিয়ার সমস্ত কষ্টগুলোকে তোমার কাছে বড় আনন্দের মনে হবে, সবকিছুই তোমার কাছে বড় ভালো লাগবে। মাওলায়ে পাক তোমার দিলের মধ্যে শান্তি আর সাকিনা নাজিল করে দিবেন, কোনো কিছুতেই তুমি বিচলিত হবে না, তোমার সব কিছুর মধ্যেই মাওলার সন্তুষ্টি সামনে থাকবে। তাহলে দুনিয়া, দুনিয়ার মধ্যে থাকতে হবে, কিন্তু দুনিয়া কার জন্য রাখতে হবে? হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আছে। অনেক বড় ব্যবসায়ীও ছিলেন, কি ছিলেন? ব্যবসায়ীও ছিলেন। বিদেশ থেকে ওনার মাল আসতেছে, বাণিজ্য বহরে বিশাল জাহাজে করে মাল আসে। কেউ এসে খবর দিল, হুজুর বড় দুর্ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? আপনার যে বাণিজ্য বহরের যে বিশাল জাহাজটা আছে, সমস্ত মাল টাল সমেত ওই জাহাজটা সাগরে ঝড় উঠেছিল, ডুবে গেছে, খবর আসছে। উনি একটু চুপ করে থাকলেন, তারপরে বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? সবাই অবাক হয়ে গেছে, এটা কি করলো? দুঃসংবাদ আসলে আলহামদুলিল্লাহ বলতে হয় না, ইন্না লিল্লাহ। এত বড় দুঃসংবাদ, ব্যবসায়িক এত বড় লস, আর উনি কয় আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আরেকটা খবর আসলো, হুজুর সংবাদটা ভুল ছিল, আপনার না আরেকজনেরটা ডুবেছে, আপনারটা সহি সালেম ঠিক মতো আসতেছে। আবার উনি বললেন, মাথাটা নিচু করে রেখে আবার বললেন, আলহামদুলিল্লাহ। উপস্থিত লোকজনে কেউ জিজ্ঞেস করলো, হুজুর বুঝলাম না, দুঃসংবাদ শুনেন, শুনলেন জাহাজ ডুবে গেছে তাও বললেন আলহামদুলিল্লাহ, সুসংবাদ শুনলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ কয় জায়গায় ফিট হয় বুঝলাম না তো। সুসংবাদের সময় আলহামদুলিল্লাহ বলেছেন বুঝলাম, আবার যখন দুঃসংবাদ এসেছিল আগে তখনও বলেছেন আলহামদুলিল্লাহ, এটা বুঝি না, একটু ব্যাখ্যা করে বলে দেন। উনি বললেন, দেখো এই ধন সম্পদ আমাকে দিয়েছেন কে? আরো আসতে কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন, এই ধন সম্পদ উপার্জনের পরে সেটা আমি কোন কোন খাতে ব্যয় করেছি, কিভাবে সেটা ব্যয় হয়েছে, সেটারও হিসাব দেওয়া লাগবে কিনা আল্লাহর কাছে, নাকি দেওয়া লাগবে না? যখন এটা পানিতে ডুবে গেল, ঝড়ে পড়ে, এখন এই বিশাল পরিমাণ মালের হিসাব আর আমাকে দেওয়া লাগবে না, দুদক জিগাবে না, কই খরচ করছো? যিনি আমানত দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন, এই ধন সম্পদের মালিক আসলে কে? দার হাকিকাত মালিক হার শেখ দাস, আসলে সব কিছুর মালিক জোরে বলুন কে? আল্লাহ আমাদেরকে আমানত দিয়ে রাখছে, কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়েছে, আসলে আমাদের মালিক কে? এই দুনিয়ার চন্দে রোজা নজদে মাস, দার হাকিকাত মালিক হার শেখ দাস। এই যে দুনিয়া আমরা দেখি, এই দুনিয়া আমাদের কাছে কিছুদিনের জন্য আছে, তারপরে আমাদেরকে চলে যাওয়া লাগবে, অথবা এই জিনিসগুলো আমাদের কাছ থেকে চলে যাবে, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, মাওলা বলেন দুনিয়ায় যা কিছু আছে জমিনের উপরে সব ধ্বংসশীল। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, মহা সম্মানের মালিক, সবচেয়ে বড় প্রতাপের অধিকারী একমাত্র রব্বুল আলামিনই বহাল তবিয়তে থাকবেন, সব শেষ হয়ে যাবে, বলেন না কেন থাকবে না? মেরে মোয়াজ্জেজ হাজেরিন, বলছিলাম উনি বললেন আমার এই ধন সম্পদের হিসাব আর দেওয়া লাগবে না, যিনি দিয়েছিলেন তিনি এই আমানতের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, আমানত যথাযথভাবে ঠিক মতো আদায় করেছ কিনা। আমানত দিয়েছিলাম, যেখানে যেখানে খরচ করতে বলেছিলাম সেই বৈধ জায়গাগুলোতে খরচ করেছো কিনা, কখন কোথায় কিভাবে করেছো, এত জবাবদিহি করা তো বড় কঠিন হতো। যিনি আমানত দিয়েছেন তিনি এই আমানতকে নিয়ে গেছেন, অতএব আমার তো পেরেশানির কোনো কারণ নাই। দিকে তাকিয়ে দেখলাম দুনিয়ার জন্য আমার মন কাঁদে কিনা, দেখলাম মন কাঁদে না, বরং এটার কারণে আমার মধ্যে আরো আনন্দের অনুভূতি তৈরি হয়েছে, এই জন্য শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ। পরেরটা তো বুঝুই। মেরে মোহতারাম দোস্ত, এজন্য বলছিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে, কিন্তু দুনিয়াকে দিলের মধ্যে ঢুকানো যাবে বলে দিলেন, যার যা সম্পদ দরকার আব্দুর রহমানের এখান থেকে নিয়ে যাও, কোনো হিসাব দেওয়া লাগবে না, কেউ জিজ্ঞেস করবে না, নিয়ে যাও। সাহাবায়ে কেরাম দুনিয়া রেখেছেন ঠিক, কিন্তু দুনিয়াটা কার জন্য ছিল? আয় হায়, তো নিজের জানকে নিজের দিলকে উৎসর্গ করতে হবে শুধুমাত্র কার জন্য? নিজের দিলকে নিজের জানকে মাওলার জন্য উৎসর্গ করে দিতে পারলে দুনিয়ার কষ্টের মধ্যেও জান্নাতি সুখ এবং শান্তি, স্বর্গীয় সুখ অনুভব করা যাবে, কিছু নাই তারপরেও আনন্দে। কেন? আমার মাবুদ আমাকে যে অবস্থায় রেখেছে, এই অবস্থায় রেখে আমার মাওলা আমার মাহবুব খুশি, আমি কেন খুশি থাকব না? আমাকে কষ্ট দিয়েছেন কে বলেন? আল্লাহ যদি কাউকে দিতে চান কেউ ঠেকাতে পারবে না, আর যদি কোনো কষ্ট মাওলা দেন সেই কষ্টকে আল্লাহ ছাড়া আর কেউ দূর করতে পারবে না। কষ্ট দেওয়ার মালিক উনি, উঠানোর মালিক, সুখ দেওয়ার মালিক উনি, সুখ কেড়ে নেওয়ার মালিক ওকে। অতএব দিলটাকে দিতে হবে শুধু কার জন্য? যদি দিয়ে দেওয়া যায় এর চেয়ে বেশি আনন্দের জীবন আর দুনিয়াতে নাই। হর কে খা হা দে গোবে আও, হর কে খা হা দে গোবে রাও, হর কে খা হা দে গোবে আও, হর কে খা হা দে বে গোবে রাও, দারোগির হাজব দর বাদারি দরগাহ নে, যার মন চায় আসো, যার মন চায় যাও, এখানে কোনো দরবার নাই, কোনো বাধা দেওয়ার মতো কিছু নাই। মাওলা ধন সম্পদ দিয়েছেন, মাওলা যা কিছু দিয়েছেন এগুলো সব কার জন্য?
মেরে মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম, এজন্য আমাদের ধন সম্পদ যদি থাকে তো সেটা কার জন্য দিতে হবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত ধনী সাহাবী ছিলেন, উপাধি ছিল গনি মার্চেন্ট। কি মার্চেন্ট? মার্চেন্ট, মার্চেন্ট ওসমান এত ধনী, ওনার উপাধি পড়ে গেছে কি ধনী, ধনী ওসমান। ধনীর আরবি হলো গনি, ধনীর আরবি কি গনি, কাছাকাছি শব্দ, মনে হয় গনি থেকে ধনী হয়ে গেছে আর কি, এই দেশে আইতে আইতে শব্দটা ঘুরে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা, নবীজির ধর্মের জন্য দ্বীনের জন্য চান্দা কালেকশন করতেছে, মাদ্রাসার জন্য চান্দা করায় না, চান্দা কালেকশন, ভয় পেয়ে না, চান্দা করবেন না, ভয় পেয়ে আবার যদি পালায় যায় ঠিক আছে, চান্দা করবেন না। মাদ্রাসাওয়ালারা যে কালেকশন করে, মসজিদওয়ালারা কালেকশন করে, দিনের জন্য যে কালেকশন হয়, এই চান্দা করা নবীর সুন্নত। কার সুন্নত? দিনের জন্য, হাত পাতা নিজের জন্য না কার জন্য? দিনের জন্য, আল্লাহর জন্য, অন্যের জন্য, অন্য মানুষের উপকারের জন্য আরেকজনের কাছে হাত পাতা, এটা নবীর তরিকা, নবীর সুন্নত, ইসলামে এটা নন্দিত। আর নিজের জন্য হাত পেতে বাড়ানো, ইসলামে এটা নিন্দিত। চাওয়া দুই রকম, নিজের জন্য চাওয়া, দিনের জন্য, দিনের জন্য হাত পাতা নন্দিত, নিজের জন্য হাত পাতা নিন্দিত। ইসলাম ডিসকারেজ করে, উপরওয়ালার কাছে চাও করে কেউ না। মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম, নবীজি বয়ান করেন আল্লাহর রাস্তায় দাও, আল্লাহ খুশি হবে, সবাই দেয়। ওসমান উঠে গেলেন, এক ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা, স্বর্ণ এনে নবীজির সামনে ঢেলে দিলেন। এক ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা কমপক্ষে 4-5 কেজি হবে, স্বর্ণ 5-6 কেজি স্বর্ণ এনে নবীজির সামনে ঢেলে দিয়েছেন। 5 কেজি স্বর্ণের দাম কত হবে কন্যা? 1 তোলা নাকি কত জানি, 1 ভরি কত এখন? 70,000 জানি, 70,000-75,000 টাকা 1 ভরি এখন। আর 80 তোলায় 1 শের, 5 শের হিসাব করে নেন, 6 কোটি হয়। এনে ঢেলে দিস, নবী যা আবার বয়ান করে, ওসমান আবার চলে গেছে, আবার এসে ঢেলে দিছে এক ব্যাগ। নবী যা আবার বয়ান করতেছে, ওসমান বাড়িতে আবার চলে গেছে, আবার এসে এক ব্যাগ ঢেলে দিছে। এইরকম মোহরের স্বর্ণ মুদ্রার স্তূপ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশির চোটে এইভাবে ধরতেছেন, আর ওপর থেকে ছাড়তেছেন, টুন 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 করে পড়ে, আর বলতে লাগলেন বাহ বাহ বাহ। আমরা বাহ 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 বলি না, ইসমে সওদ, ইসমে সওদ যেহেতু মাবনি এই জন্য চেঞ্জ হয় না। চেঞ্জ না করার কারণ হলো সওদ চেঞ্জ হয়ে গেলে গড়বড় হয়ে যাবে, হেকায়েতে সওদ হবে না। বাহ বাহ বাহ, বাংলায় বাহ বাহ বাহ। ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওসমানের জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে, ওসমানের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে, ওসমানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। উনাদের কাছে ধন সম্পদ ছিল, ধন সম্পদ নিজে ব্যবহার করে শুধুমাত্র সব দুনিয়াতে ফালাই রেখে যাওয়ার জন্য না, ধন সম্পদ রেখেছিলেন আল্লাহর রাস্তায় বিলানোর জন্য, মাওলাকে খুশি করার জন্য। বুঝেন নাকি? দুনিয়ার খরচের ব্যাপারে একদম টন টন কিপটার মতো, আল্লাহকে খুশি করার জন্য হাতেম তাইম, এরকম ছিল ওনাদের অবস্থা। এক ব্যক্তি নবীজির কাছে কিছু চাইতে আসছে, গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি, আমার জন্য একটু কিছু দেখেন, কিছু করা যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, বেটা আমার কাছে তো এখন কিছু নাই। ওই জামানায় কমার্শিয়াল ফকির ছিল না, কমার্শিয়াল ফকির বুঝেন কি, আছে অনেক তাও ভিক্ষা করে অভ্যাস, চোর যেমন চুরি করে অভ্যাস, চুরি না করলে ভাল লাগে না, আছে তাও চুরি করবে, তাও কলমের খোসায় কোটি কোটি টাকা মারবে। দুর্নীতিবাদ যেমন দুর্নীতি না করলে ভাল লাগে না, আছে অনেক তারপরেও কি করে, দুর্নীতি অনেক করছে, অনেক জমা হয়েছে, তাও দুর্নীতি করে, আর করার দরকার কি? এবার একটু ক্ষমা দে, কোন কোন এলাকাকে ক্ষমা দে, ক্ষমা দে, একটু ক্ষান্ত দাও, একটু ছাড়ো, হয়েছে তো অনেক দুর্নীতি তো হয়েছে, পয়সা তো অনেক কামাইছো,
এই গু গোবর জবাব দিবা কি আল্লাহর কাছে, আর খায়ও না, এখন তো হয়েছে। কয় না, আমাকে আরো কামাইতে হবে, আরো নিতে হবে। ও কেন এই দুনিয়াতে? হ্যাঁ কি জানো, আচ্ছা যার ভরি ভরি, আরে আগেরটা কম, ওটা তো জানি। এ ধরাতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, যার কাড়ি কাড়ি আছে সে আরো চায়, আরো লাগবে, আরো 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 আরো। এই ঢাকা শহরটা আমার, ক আচ্ছা ঠিক আছে ঢাকার সময় কো, না বাংলাদেশটা আমার, তো বাংলাদেশ দিয়ে দিলাম, ইন্ডিয়াটাও লাগবে, যতই দেয় তত লাগবে। আর কাটটা লয় অসহায় দুর্বল, এটাই তো নাই, ঠিক কি ঠিক না? ধরাতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কিছু চান্দাবাজ আছে রাস্তার ভৈরের কাছ থেকে চান্দা লয়, আর কয় না কেন নাই, তারা চান্দা নিয়ে কি করে, তাদের আবার বড় ভাইরা আছে হে এনে দেয়, ভাগ দেয়, হে বড় ভাইরা আবার সেই ভাগ থেকে আইনের লোকদেরকেও কিছু দেয়, আবার এমপি সাহেবরাও কিছু দেয়, ঠিক কি ঠিক না? এমপি সাহেব এলাকার রাজা, হ্যাঁ শেষ পর্যন্ত বাই দি বাই ঘুরে ঘুরে ওই যে কাঙ্গাল রাস্তায় ফের হ্যার ধন চুরি করে, ঠিক কি ঠিক না? অভ্যাস, অভ্যাসে অভ্যাস হয়ে গেলে যেবার যায় না। এই জন্য যারা দুর্নীতি করেছে জীবনে, আল্লাহর কাছে তওবা করে আর করব না, যা করেছি আর করব না। আর দুর্নীতির অর্থ সম্পদ এগুলোর দায় এড়ানোর জন্য যাদের কাছ থেকে নিয়েছি তাদেরকে ফিরিয়ে দেব, যদি তা না পারি, কমপক্ষে জানা নাই কার কাছ থেকে কবে নিয়েছি, তাহলে ওই পরিমাণ টাকা আনুমানিক হিসাব করে ওদের নামে আল্লাহর রাস্তায় দান করে দেব। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দান থেকে কাটিয়ে দিবেন, আর আশা করা যায়। বুঝাতে পারি না, অভ্যাস। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসছে যে হুজুর আমার বড় বাজে অভ্যাস, কি চুরি করি, কি করি চুরি করি, ঠিক আছে যাও এখন থেকে আর চুরি করে না, দোয়া করে দিলাম, হ্যাঁ আর চুরি করে না। কিন্তু মুসিবত দেখা দিল, মানুষ তার জুতা পায় না মসজিদের ভিতরে, কি পায় না জুতা, জুতা পায় একটা এখানে পায় আর একটা আরেক জায়গায় পায়, বেচারা এই দরজায় রেখে গেছে, তো নামাজ পড়ে বেরিয়ে দেয় এনে এক জুতা আরেকটা নাই, কিন্তু আরেকটা গেল কই, খুঁজে খুঁজে দেয় ওই দরজার এনে আরেকটা পায়, ঠিক জুতা আর চুরি হয় না, কিন্তু কি এক একটা এক এক জায়গায় উলট পালো। তো হুজুর আবার তারা ডাকছেন, কি রে তুই কিছু এই কাজটাকে তুমি করো, কয় হ হুজুর করি, তুই কে লেগা, তো জুতা চুরির সময় আসলে আর ভাল লাগে না, অস্থির লাগে, তখন কি করব, চুরি করা তো নিষেধ, আপনার হাতে মরে দিছি বায়াত দিছি, এই জন্য এই একটা ওই নিয়ে ওইটা একটু নাড়ায় ছাড়ায় মনটা শান্ত করে। তো অভ্যাস হয়ে গেলে তখন কি করবে, চুরি করবে। তো কিছু ফকির আছে এদের ভিক্ষা করা অভ্যাস হয়ে গেছে, কিছু ফকির দেন আবার ফকির দেখলে মনে করেন না যে এর অভ্যাস হলাম, কমার্শিয়াল ভিক্ষুক, এজন্য কইলাম যে ভিক্ষা করে কেন, শখের বসে করতে ভাল লাগে, তাই ফ্রি পাওয়া যায়, খাটাখাটনি নেয়, নিশ্চয় ট্যাঁ পাওয়া যাবে, এই জন্য করে, কাজ করবে না, কামলা দিবে না, মেহনত করবে না, নিজে এবং দেশকে উন্নত করার জন্য কথা খাটাবে না, সব কিছু ঠিক আছে, মাথা ঠিক, পা ঠিক, শরীর ঠিক, হাত ঠিক, সব কিছু ঠিক, চাকরিও পায় চাইলে চাকরি করবে না, কি করবে ভিক্ষা করবে, আর ভিক্ষার জন্য একটা মিশা কথা বানাবে, নাহলে তো মানুষ দিবে না, তখন কি করবে, হাতটাকে খামা খেয়ে এরম করতেছে। আবার দেখেন এরম যেই করে হেই এরকম মিশা কথা না, কিন্তু অনেকের এরকম রোগ।